আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো বেশ ভালো আছি। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন আরও একটি রেসিপি, যদি ভালো লাগে তাহলে ট্রাই করতে পারেন। আর আজকে আমি করেছিলাম বাঁধাকপি দিয়ে রোল। তো চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি নিয়েছি, এটা প্রথমে ক্লিন করে নিয়েছি এবং বোটাটা মাঝখান থেকে এভাবে উঠিয়ে নিয়েছি। আর এখন আমি পাতাগুলো আলাদা আলাদা করে নেব। আর মাঝখান থেকে পাতার ডাটাটা এভাবে আমি কেটে নিচ্ছি, আপনারা ছুরি দিয়েও কাটতে পারেন। আর একটা হাঁড়িতে আমি ফুটন্ত পানিতে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ। লবণ দেওয়ার পর আমি তাতে পাতাগুলো দিয়ে দিব। একটা প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, আর তাতে এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি আদা রসুনের বাটা 1 চামচ। আর তাতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি, যেহেতু আমি এখানে তেলের পরিমাণ কম দিয়েছি তাই পানিটা দিয়ে দিলাম। আর মশলাটা দিলে পুড়ে যাবে না। আর এখানে দিয়ে দিচ্ছি চিকেন মশলা। মশলাটা একটু ভেজে আসলেই তাতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। আর এখন দিব আগে থেকে আমি বোনলেস চিকেন সিদ্ধ করে এটা কিউব করে কেটে রেখেছি। এখানে মশলার সাথে খুব ভালোভাবে চিকেনটা ভেজে নিব। আর তাতে আমি এখন দিব বাঁধাকপি আর হচ্ছে আলু আমি কুচিয়ে রেখেছি, আর সেটা আপনারা এই পুরটাতে চাইলে পেঁয়াজও দিতে পারেন বা অন্য সবজিও দিতে পারেন। আর যেহেতু বাঁধাকপির রোল তাই আমি এখানে বাঁধাকপি দিয়েছি আর আলু দিয়েছি। তা আমি একটা বাটিতে 1.5 কাপ পরিমাণ বেসন নিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি। এটাকে আমি খুব পাতলা করে একটা ব্যাটার তৈরি করব। একদমই পাতলা, হাতে ধরার সাথে সাথে নিচে পড়ে যাবে এরকম আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে জাস্ট এরকম একটা ব্যাটার তৈরি করতে হবে। তো এই পাশে আমার কিমাটা হয়ে গেছে। আর এখন দিয়ে দিব কিমাটাতে কাঁচামরিচ, সামান্য ভাজা গরম মশলার গুঁড়ো। এবার হয়ে গেছে কিমাটা, আমি এটা নামিয়ে নিব। আর পাতাটা যে ভাপিয়ে নিয়েছিলাম সেই পাতাটা এরকম বিছিয়ে তাতে দিয়ে দিচ্ছি কিমা। দেখুন আমি যেভাবে ফোল্ড করব ঠিক সেভাবেই হবে। এটা এই যে গরম পানি দিয়ে লবণ দিয়ে হালকা একটু ভাপিয়ে নিয়েছিলাম, সিদ্ধ করা যাবে না, শুধু ভাপিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দর রোল হয়ে গেছে। তো চুলায় প্যান বসিয়ে দিলাম এবং তাতে দিয়ে দিচ্ছি আমি প্রয়োজন মতো তেল। এটাকে ডিপ ফ্রাই করতে হবে। আর ওই যে ব্যাটারটা করেছিলাম এত পাতলা, এতটা পাতলা করেছি দেখুন, এটাতে জাস্ট চুবিয়ে একটু ভেজে নিচ্ছি আমি। তো এরকম করে আমি সবগুলো ভাজা কমপ্লিট করে ফেললাম। আর এখন আমি এটা সার্ভ করে দেখাচ্ছি, চলুন আপনাদের সাথে একটু কেটে শেয়ার করি কেমন হয়েছে ভিতরটা। খেতে জাস্ট অসাধারণ হয়েছিল।